বই মেলা
এবং আমার শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা কলেজ পড়াবো যা এবার আমি যা শিক্ষা দিই সেটা হচ্ছে ছবির মাধ্যমে। এখানে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ গোপাল দা আমাদের এখানে একটা জন্মসূত্রে যে ধর্মের মানুষই হই না কেন, আসলে আমাদের ধর্ম পড়া এবং লেখা। তো আমাদের ধর্মের সবচাইতে বড় উৎসব আমি মনে করি বইমেলা, সে যে কোনো প্রান্তেই হোক না কেন পৃথিবীর। তো সেই অর্থে এটাই আমাদের বড় দিন, এটাই আমাদের ঈদ। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী ফুল তুলে দিচ্ছে, অভিনন্দিত করুন এই দৃষ্টিনন্দন মুহূর্ত। উত্তরীয় পুড়িয়ে সম্মান জ্ঞাপন কবিকে পুষ্পস্তবক প্রদান এবং মিষ্টিমুখ এবং শীতের গরমের আদর সমস্তটাই খাদ্যমন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক কবি শ্রীজাতর হাতে তুলে দিলেন। শুভেচ্ছা করতালিতে অভিনন্দিত চলছে, অভিনন্দনে অভিনন্দনে ভালোবাসায় আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় মানুষদেরকে। মিষ্টি মুখ এবং শীতে কক্ষে সাংসদ তাকে বরণ করে নিচ্ছেন মমতা ঠাকুর মহাশয়া। মিষ্টি এবং শীতে গরমের আলিঙ্গন স্যারকে আমরা উপহার দিলাম, শুভেচ্ছা, আপনি ভালো থাকুন। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় কবি মাননীয় শুভেচ্ছা গ্রন্থমেলার এই আসরে আমরা অভিনন্দন জানাই। বরণ করবে কবি বিভাস রায়চৌধুরী। আমরা বরণ করে নেব শিক্ষক মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে, প্রাক্তন প্রধান শিক্ষক বনগ্রাম।